নিজেদেরকে চিনি না, আমরা কে পরিচয় জানি না, শুধু জানি মানুষ, শুধু জানি বাংলাদেশের আইডি আমার জেবে আছে, শুধু এতটুকুই জানি, পরিচয় তো জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে কি দিবেন আল্লাহ আমাদের? হায় জিনাইদার মানুষ, আল্লাহ রাসূলের উম্মত হওয়ার সুবাদে আল্লাহ আমাদেরকে বাছাই করে আগে রাখা দিয়েছেন। হুয়াজ তাবাকু, মানব জাতির ভিতর থেকে আমরা বাছাইকৃত, নারী হই আর পুরুষ হই, যুবক আর বৃদ্ধ হই, ধনী হই আর গরিব হই, শিক্ষিত আর অশিক্ষিত হই, আমরা সবাই উম্মতের সমস্ত মানব জাতির ভিতরে বাছাইকৃত। শুধু বাছাইকৃত না, তারপরে আল্লাহ আমাদের উপরে লেবেল লাগাইছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে বড় উম্মত, দামি উম্মত, উত্তম উম্মত আর কেউ নাই। কেন আল্লাহ বাছাই কেন করলেন, লেবেল কেন লাগাইলেন? আল্লাহ আরো দুটা বলে উখরিজাত লিন্নাস, এই জন্য বাছাই করলাম, এই জন্য লেবেল লাগাইলাম, কেননা তোমরা প্রেরিত হবে, তোমাদেরকে আমি প্রেরণ করব। কেন প্রেরণ করবেন? তো কোরআনের আয়াত আরেক আয়াত বলে সুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমি আমার পাশে আমার পক্ষে সাক্ষী হিসাবে তোমাদেরকে দাঁড় করাবো। এই জন্য কোরআন বলে সুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমরা আল্লাহর পক্ষে থাকবো। এই জন্য জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে কিয়ামতের দিন আমরা মাঠে দাঁড়াবো না, ইনশাআল্লাহ আমরা আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো। স্টেজ আমাদের জন্য আলাদা স্টেজ। এই জন্যই আমার কথা শুরু ছিল এখান থেকে, মানুষ মরণশীল, যেখান থেকে আসছি ওইখানে চলে যেতে হবে। কিন্তু শেষ কথা যেটা বলতে চাইতেছি, প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে, নিজেকে গুছায় নিয়ে যেতে হবে, নিজেকে গোড়া নিয়ে যেতে হবে। কেন আল্লাহর কাছে যাইতেই হবে, নিঃসন্দেহে যেতে হবে। সত্য এটাই, আপনি যাওয়া মানেন আর না মানেন, আল্লাহকে মানেন আর না মানেন, আল্লাহর কাছেই যেতে হবে। এটাই রবের ঘোষণা, যুক্তি তর্ক এটাই বলে আল্লাহর কাছে যেতে হবে, সত্য এটাই। কিন্তু নিজেকে প্রস্তুত করে নিয়ে যেতে হবে, তৈরি করে নিয়ে যেতে হবে। প্রস্তুতি ছাড়া গেলে চলবে না। যে প্রস্তুতি নিয়ে যাবে, জিনাইদার মানুষ, সত্য এটাই। এই জন্য যা দিছেন আমাদের ভিতরে, যা কিছু দিছেন, শরীর বলেন আর শরীরের সাথে সম্পর্কিত বলেন, শরীরের বাহিরে যা বলেন, সব প্রস্তুতির জন্য দিছেন। নাইলে আল্লাহ রাসূল আমাদেরকে কোনোদিন শুনাইতেন না, নাস মাআদিন কামাআদিনিদ দাহাবি ওয়াল ফিদদা, ও মানুষ তুমি রত্নে ভরা, তোমার সমস্ত রত্ন প্রস্তুতির জন্য, যে প্রস্তুতি নিয়ে যাবে খোদার কসম আল্লাহ প্রস্তুতি দেখবে আর কিচ্ছু দেখবে না। জিনাইদার মানুষ বোঝেন, আমি শেষ জায়গায় চলে আসছি, আমাকেও ঢাকা ফিরতে হবে, উঠাউঠি না করি শেষ জায়গায় চলে আসছি, এই জন্য উঠাউঠি না করি, কত অল্প সময় গুছায়া যাবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি আল্লাহ প্রস্তুতি দেখবে আর কিচ্ছু দেখবে না। আমি ছয়বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি দেখছি, আমি ইথিওপিয়া ছয়বার গেছি, রাবিয়া বসরির বাড়ি আমি ছয়বার দেখছি, কিন্তু আমার মন এটা বলে যদি আল্লাহ অন্য কিছুর দিকে দেখতেন প্রস্তুতি ছাড়া, তাহলে আজকের ইথিওপিয়া দেখা মনে হয় না যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে পৌঁছতে পারত। আমি ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর দেখছি, সুঘ্রাণ আমার নাকে এখনো লাগানো আছে, কিয়ামতের সকাল পর্যন্ত এই সুঘ্রাণ আসতে থাকবে। ইচ্ছা করলে আপনিও দেখে আসতে পারেন, ডেলি হাজার হাজার মানুষ যায়। আল্লাহ যদি এটাতে কিছু অন্য কিছু প্রস্তুতি ছাড়া কিছু দেখতেন, তাহলে ফেরাউনের কৃতদাসীর কবর থেকে সুঘ্রাণ বাহির হওয়ার কোনো সুযোগ ছিল না। ওলামা জানে নিজ স্ত্রীর কোন অঙ্গ যেরকম লুকায়িত থাকে না স্বামীর কাছে, কৃতদাসীর কোন অঙ্গ মালিকের কাছে লুকায়িত থাকে না, কোন অঙ্গ না লুকায়িত থাকে না। ফেরাউনের কৃতদাসী আসিয়ার কাহিনী আমাকে বলে,
যদি প্রস্তুতি আল্লাহ না দেখতেন তাহলে আসিয়া কোনোদিন, হায় হায়, কোরআন এখনো বলে ইমরাআতা ফেরাউন, কোরআন এখনো বলে ফেরাউনের স্ত্রী, কোরআন এখনো বলে হুন্না লিবাসুল লাক, ফেরাউনের পোশাক, কিন্তু কোরআন এটাও বলে আসিয়া জান্নাতে, হাদিস এটাও বলে জান্নাতের আসিয়ার রাজা হবে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মন বলে, আমার বিশ্বাস, আসিয়া জান্নাত পেয়ে যতটুকু খুশি না হয়েছে, আমাদের নবীজির নাম শুনা বলে মনে হয় আর চেয়ে কুঠি গুণ বেশি সুখ খুশি হয়েছে। কেন, দুজাহানের বাদশাহ, দুজাহানের বাদশাহ আসিয়ার জান্নাতের সামনে রাজা, আল্লাহ প্রস্তুতি দেখেন আর কিচ্ছু দেখেন। হাজারো কাহিনী আমাকে এটাই বোঝায়, যদি প্রস্তুতি না দেখতেন আবু তালেবের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না, আমার কাছে ছিল না, আমার মন বলে ছিল না। প্রস্তুতি যদি আল্লাহ না দেখতেন, আপনি চিনেন না আবু তালেবকে, আপনি জানেন না তার জন্ম কোথায়, তার গড় কোথায় ছিল, সে কোথায় মারা গেছে, তার কবরটা এখন কোথায়, আপনি চিনেন না। ওইখানে থাকলে আমি দেখাইতে পারতাম যে এইখানে জন্ম নিয়েছে, এইখানেই তার ঘর ছিল, সেই ঘরেই মারা গেছে, তার কবরটা আমি চিনি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে আবু তালেবের কবর, যেটাকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে, এখনো রাখা। ওই কবরে কেউ হাত দেনে, যেমনটা তেমন রাখা আছে। আপনি চিনেন না আবু তালেবকে, দুজাহানের বাদশাকে 44 বৎসর বুকে রেখা পালছে, যেই নবীজির হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন সুতা জ্বালাইতে পারে না, সুতা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখান বিছাইছেন বন্ধুদের সামনে, ময়লা দেখা উঠায় আগুনে নিক্ষেপ করছেন, বন্ধুরা হাক্কা বাক্কা খায়া গেছে, এত রাগ আনাস আগুনে নিক্ষেপ করলে। উনি মুসকি মুসকি হাসতেছেন, একটু পরে বাহির করে নিয়ে আসছেন, আগুন ময়লা খায়া ফেলছে, ঝাড়া দিছে, ফক ফকে হয়ে গেছে, বিছায়া দিছে। বলছে আনাস এই জাদু কোত্থেকে শিখলে? বলছে জাদু না, দুজাহানের বাদশার হাতের ছোঁয়া, নবীজি এই দস্তরখানে খানা খায় হাত মুচ্ছেন, ওই দিনের পর থেকে আমি সাবান দিয়া পরিষ্কার করি না, ওই দিনের পর থেকে তো আমি এটাকে আগুন দিয়া পরিষ্কার করি। যার হাতের ছোঁয়া লাগলে আগুন খাইতে পারে না, যার পিঠের ছোঁয়া লাগলে খেজুর গাছ চিৎকার বাহির করে, মেম্বারে উঠার আগে খেজুর গাছে পিঠ লাগায় আল্লাহ রাসূল খুতবা দিতেন, মেম্বারে পা রাখতে দেরি, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে না বাচ্চার মতো, ফুফায়া ফুফায়া কাঁদতে ছিল, আল্লাহ রাসূল নামছেন, সান্ত্বনা দিছেন, সর্বশেষ সান্ত্বনা তোকে জান্নাতে নিয়ে যাব, তুই খেজুর দিবি আমি খাবো, তারপরে কান্না ঠান্ডা হয়েছে। যে রসুলের হাতের ইশারা পাইলে ভাগ্য খোলে, হাদিসে দব, এটা কোন হাদিস, আল্লাহ রসুল গুইসাপকে ইশারা করছে, আইয়ুহাদ দব, করতে দেরি গুইসাপ চিৎকার দিতে দেরি করে নাই, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া যাইনাফা ইয়াউমিল কিয়ামা, ও দুজাহানের বাদশা আপনি ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই। আল্লাহ রাসূল বলছে এত সুন্দর আরবি, তাহলে জিজ্ঞাসা করি লিমান তাআবুদ, ইবাদত কার করিস, কাফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওফিল নারি রহ, ওফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতে যার রহমত, ওফিল নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। তো আল্লাহ রাসূল হাসতেছে আর বলতেছে কুল মান আনা, বল আমি কে, আনতা রাসূল রাব্বিল আলামিন।